এক কবি তার সুন্দর একটা কবিতার মাধ্যমে তাদের পুরো চিত্রটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবিতাটা কি বলবো? হ্যাঁ বলবো, একটু সময় লাগবে, বলবো। জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্যে খায় না তাহারা, খাওয়ার জন্যে বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবী দেখলেই নাক সিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায়, হবে কি উপায় এই মোল্লাদের দলে, প্রগতির যুগে দেশটাকে টেনে নিল হায় রসাতলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার কিছুই বোঝে না, কেবলই নামাজ রোজা। আমি বলি বাছা সবুর সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো বা মন্দ, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে ভাঙা বস্তির ফাঁকে, গাঁজার আসরে দেখেছো কি কখনো কোনো মোল্লাকে? কোনো খানে কোনো মদের আড্ডায় কিংবা জুয়া খেলাতে তোমাদের কভু সাক্ষাৎ হয়েছে কি কোনো মোল্লার সাথে? হাটে বা বাজারে, অলিতে গলিতে কিংবা রাস্তার মোড়ে দেখেছ কি কোনো মোল্লা চুরি রাহাজানি করে? তোমরাই বলো, তোমরাই বলো, কোনো দিন কোনো আদালতে বা অফিসে কোনো মোল্লাকে দেখেছো কারো কাছ থেকে ঘুষ নিতে? যত দুর্নীতি, যত দুর্নীতি, কালোবাজারি, মাদক চোরা চালানে কজন মোল্লা পেয়েছো বলো তো হাতের আঙ্গুল গুনে? মুখে বলো শুধু আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজদের গোলামি ছাড়নি আজও বাপ দাদা নাতি। প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও কোমরের মাপ, দাড়ি মুখ ছেঁচে কচি খোকা সাজো এগারো ছেলের বাপ। বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢালুবট মূলে হৃদয়ের আকুলতা। পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শানকি হাতে, নারী মত নিয়ে তোমরাই নাচো ইংরেজি নববর্ষ রাতে। তোমরাই বাবু চরম বাচাল, বেয়াদব বেপরোয়া, বাসে ট্রেনে বসে সিগারেট টানো আর বাতাসে ছড়াও ধোয়া। পথে ঘাটে কোনো সুন্দরী দেখলে তোমরাই মারো শীষ, তোমরাই ডেকে এনেছ জাতির কপালে গর্দিশ। তোমরাই আনো বখাটে ফ্যাশন বানরের বেশ ধরে, জোড়াতালি প্যান্টের সাথে স্কিন টাইট জামা পরে। চুলের বাহারে বুঝিনা আহারে কে পুরুষ কে মহিলা, কিছু লাল কিছু বাদামি আবার কিছু আছে ছিলা। ব্যান্ডের তালে ভণ্ডের মতো মাতাল নৃত্য নেচে, দেশি সংস্কৃতির সভ্যতাটুকু তোমরাই দিলে বেচে। তোমরাই করো বস্ত্রহরণ টিএসসির চত্বরে, তোমরাই করো বস্ত্রহরণ টিএসসির চত্বরে, খুন ধর্ষণে সেঞ্চুরি করে জানাও তা আবার গর্ব ভরে। আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে, দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছুটে যাও ওই মোল্লারি ঘরে। মোল্লা ছাড়া চলে না তো খতম, থেমে থাকে সাজি বিয়ে, মরণের পরে কবরে নামায় এই মোল্লাই কাঁধে নিয়ে। কভু যা দেখনি, কভু যা বুঝনি, কভু যা শোনি কানে, খাটি মোল্লার দরবার ছাড়া পাবে না তা কোনোখানে। মোল্লাকে বুঝো, মোল্লাকে খোঁজো, মোল্লাকে সম্মান করো তবে, মামুনুল হককে বোঝো, মামুনুল হককে সম্মান করো, মামুনুল হককে খোঁজো তবে, যাহারাই তাদের সাথে রবে তাহারাই কামিয়াব হবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা। ঠিক না ব্যাটিক কথা বলেন?